বন্ধুরা, আমি রিয়া আর তোমরা দেখছো দা ভ্যাগাবন্ডস। সো কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। আজকে আবার এসেছি একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের জন্য, যেটা হচ্ছে একটা রেসিপির ভিডিও। আজকে শেফ হচ্ছে সেই স্পেশাল আমার মা। আজকে একটা ট্র্যাডিশনাল রেসিপি শেয়ার করব তোমাদের সাথে, কিন্তু ভিডিওতে এগোনোর আগে একটা রিকোয়েস্ট, যদি ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর পাশে থাকা বেল আইকনটাকে ক্লিক করতে ভুলো না, তাতে আমাদের পরবর্তী ভিডিওগুলোর আপডেট তোমরা সবার আগে পেয়ে যাবে। আর এই সময় একটা কথা খুব ইম্পর্টেন্ট, যেটা ঘরে থাকো যতটা সম্ভব এবং ভালো থাকো। চলো দেখে নিই তাহলে রেসিপিটা। আজকের রেসিপি হচ্ছে নিরামিষ এঁচোড়ের ডালনা। এইটা কিভাবে মা রান্না করেছে তার রেসিপি শেয়ার করব, আর মশলাগুলো আলাদাভাবে দেখায়নি, যেটা রান্নার সাথেই দেখিয়ে দেওয়া হবে। প্রথমেই এঁচোড় নেওয়া হয়েছে ডুমো ডুমো করে কেটে, এছাড়াও নিয়েছি আলু ছোট ছোট ডুমো ডুমো করে টুকরো করে, আর টমেটো নিয়েছি লম্বা স্লাইসেস করে। আচ্ছা, এছাড়া আমরা সর্ষের তেলে রান্না করেছি, চাইলে সাদা তেলও ব্যবহার করা যেতে পারে। তেল গরম হলে এখানে এঁচোড় টমেটো একসাথেই কড়াইতে দিয়ে দেওয়া হবে, এবং এরপরে একটু নেড়ে চেড়ে এটাকে ভাজা হতে দেওয়া হবে। যেমন বললাম, এরকম নেড়ে চেড়ে এটাকে ভাজা হতে দিতে হবে, এবং প্রায় 15 মিনিট এটাকে এইভাবেই রেখে দেবো, যাতে এঁচোড়টা আর আলুটা একটু ময়েস্ট হয়ে যায়, একটু সিদ্ধ হয়ে যায়। সফট হয়ে যাওয়ার পর এখানে আমরা মশলা অ্যাড করছি। প্রায় 1.5 চামচের মতো দিয়েছি ধনে গুঁড়ো, 1.5 থেকে 2 চামচ, এটা রান্নার কোয়ান্টিটির ওপর। এছাড়া দিয়েছি 1.5 চামচের মতো লঙ্কা গুঁড়ো, অবশ্যই লঙ্কা গুঁড়োটা যে যেমন ঝাল খান সেই হিসাবেই দেবেন। এরপর দিয়েছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, আর প্রায় 2 চামচের মতো জিরে গুঁড়ো দেওয়া হয়েছে, এবং আমরা গরম মশলাটা কিন্তু সাথেই দিয়ে দিয়েছি। এখানে নুন দিয়েছি আন্দাজ মতো, এবং চিনিও দিয়েছি আন্দাজ মতো। মিষ্টিটা যে যেমন খান সেই হিসাবে, যেহেতু নিরামিষ তরকারি, কম বেশি করে নিতে পারেন। গরম মশলা দিয়েছি 1 চা চামচের, মানে ছোট 1 চা চামচের মতো। এরপর অল্প জল দিয়ে সমস্ত মশলাকে ভালো মতো কষতে দেওয়া হয়েছে, এবং নেড়ে চেড়ে এই অবস্থায়, মানে ঢাকা না দিয়েই, প্রায় 15 মিনিট থেকে 20 মিনিটের মতো ছেড়ে দেওয়া হয়েছে, যাতে মশলা কষে এঁচোড়টাও কিছুটা সেদ্ধ হয়, বা আরেকটু কমও হতে পারে, এটা আমি হয়তো টাইমটা একটু ভুল বলছি, 10 থেকে 15 মিনিটের মতো। এবার প্রায় 10 মিনিট পর, যখন মশলাটা অলমোস্ট কষে গেছে, পরিমাণ মতো জল দিয়ে এঁচোড় আর আলুটা সিদ্ধ করার জন্য দিয়ে দেওয়া হয়েছে, এবং প্রায় 15-20 মিনিট অবধি আর কিছু না করে এইভাবে ছেড়ে দেওয়া হয়েছে, যাতে এঁচোড় আর আলুটা ভালো মতো সিদ্ধ হয়ে যায়, কারণ এঁচোড় সিদ্ধ হতে একটু সময় লাগে। এবং এরপর 1 চামচ ঘি দিয়ে ভালো মতো মিশিয়ে নিয়ে আরও 3 থেকে 4 মিনিট রেখে দেওয়া হয়েছিল, এবং এঁচোড়ের তরকারি রেডি, খুব সিম্পলভাবে রেডি। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন যে কেমন লাগছে আপনাদের ভিডিওগুলো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আপনাদের সাপোর্ট আমাদের খুব দরকার। ভালো থাকবেন এবং